পাবনায় ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা থেকে রশনি খাতুনের ক্যামেরায় হুমায়ুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।